হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো জব ভিডিও নয়। অনেকে কমেন্ট করেছে যে বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কেমন এরিয়া, সেটা সেই এরিয়ার একটা ভিডিও বানাতে। তো আজকের ভিডিওটা এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার উপরেই ভিডিও হবে, যে কেমন লোকেশন, কেমন এরিয়া তোমাদেরকে আমি দেখাবো। বিশ্বজিৎ মণ্ডল বলে একজন কমেন্ট করেছে যে দাদা, বিদাদি এরিয়াতে ফ্যামিলি রুম রেন্ট কেমন আছে? তো তার উপর এই ভিডিওটি বানাচ্ছি আমি। এখানে রুম আছে, অনেক রুম আছে, ফ্যামিলি রুম আছে। তো ফ্যামিলি রুম রেন্ট হবে মোটামুটি 4,000-5,000 এরকম রুম রেন্ট আছে। ডবল রুম, একটা কিচেন আছে। তো রুম খুবই ভালো রুম। অ্যাডভান্স লাগবে, অ্যাডভান্স মোটামুটি 15,000-20,000 টাকা মতো অ্যাডভান্স লাগে ওটা, প্রতিটা রুম নিতে গেলে। তো এরকম রেন্টের উপর তোমরা পেয়ে যাবে। আর সিঙ্গেল রুম, যদি ব্যাচেলার রুম নিতে চাও, একসাথে কমসে কম 4-5 জনা যদি থাকতে চাও, তাহলে তাতে প্রফিট বেশি হয়। এক একজনের মাথা পিছু 1,000 টাকা করে পড়ে। তো এরকম অনেক ফেসিলিটি আছে। ফ্যামিলি রুম নিলে একটু একার উপর চাপ পড়ে, আর একসাথে 4-5 জন থাকলে সেটাতে অতটা প্রেশার আছে না, যেহেতু 4,000 টাকা লাগলে পরে সেটাতে 1,000 টাকা করে মাথা পিছু পড়বে। তো এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো বিল্ডিং আছে, এগুলো সবই রুম রেন্ট দেওয়ার জন্যই আছে। অনেক ফুল আছে, অনেক খালি আছে। ওইদিকে গেলে অনেক রুম আছে, এই ভেতরটা দিয়ে গেলে। তো আমি আর যাবো না, আমাকে ডিউটি যেতে হবে, সেই জন্য দেখতেই পাচ্ছ অনেক বিল্ডিং, এগুলো সব রুম। এই যে সোজা রাস্তাটা দেখছো, এইদিকেও সোজা গেলে পরে পুরোই রুম, সব রুম আছে। আর এইগুলো নতুন বিল্ডিং এখন তৈরি হচ্ছে, এইগুলো সব ভাড়ার জন্যই। তো তোমরা দেখতেই পাচ্ছ এলাকাটা খুবই ভালো এলাকা, পুরো গ্রাম্য পরিবেশ, খুবই সুন্দর। তো থাকলে পরে কারোর এতটা মন খারাপও করবে না যে না ব্যাঙ্গালোর আছি, এরকম একটা কারোর মনে হয় না, খুবই সুন্দর এরিয়া। বন্ধুরা, এই যে মেন রোডে চলে এসেছি, একটু ভেতরের দিকে ছিলাম, গ্রামের দিকে। তো এখন এটা মেন রোডে, দোকানপাটগুলো সবই বন্ধ, তোমরা দেখতে পাচ্ছ। এই যে উপরের বিল্ডিংটা দেখছো, এটাও ভাড়ার জন্যই, দেখতেই পাচ্ছ। ওই সামনে দিয়ে গিয়ে নিচের দিকটা গিয়ে ওই দিকেও আছে অনেক রুম। তো বন্ধুরা, আমি ব্রিটানিয়া কোম্পানি একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে ব্রিটানিয়া কোম্পানি, এটা এটা পিছন দিকটা। আমি সামনের দিকটা যেতে গেলে একটু ঘুরে যেতে হবে, আমি অন্য এক ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে অনেক অনেক কোম্পানি, এই যে আর একটা, এটা কোম্পানি, এটা দেখতে পাচ্ছ শিবম পলিমার, এই কোম্পানিটি, এই যে সামনে তোমরা দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি। তো এরকম অনেক কোম্পানি আছে এখানে, পুরো মানে গায়ে গায়ে লেগে আছে এমন কোম্পানি আর কি। যেমন আমাদের গ্রামের ওইদিকে অনেকটা বাড়ি যেমন পাশাপাশি লেগে থাকে, এখানে সেই রকম পাশাপাশিভাবে কোম্পানি লেগে আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তোমরা শিবম পলিমার্স, এটা হচ্ছে মেন গেট, দেখেছ? তো এরকম অনেক কোম্পানি। তো বন্ধুরা, এইদিকে আছে, এই রোডটাতে বেশি দূর না, এটা খানিকটা যেতে হবে। এই যে সামনে একটা দেখতে পাচ্ছ, সামনে একটা কোম্পানি আছে, এটা হচ্ছে ইলিয়ট কোম্পানি। ওই সামনে যে গেটটা একটা দেখতে পাচ্ছ তোমরা, ওইদিকে ভিতরে গিয়ে একটা অ্যাম্পো সব কোম্পানি আছে। আর যে মিন্ডা কোম্পানি আমি বলেছিলাম, মিন্ডা কোম্পানিটি এই সাইডে আছে, সেটা এখানে ছিল, তো সেটা এখন আরোলিতে শিফট হয়ে গিয়েছে, তো এখন সেই জন্য এখানে নেই। ওখানে অনেক বড় প্ল্যান্ট তৈরি হয়েছে। আর এটা একটা মেডিসিন কোম্পানি, এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছ। তো কোম্পানির ভেতরে এরকম রুম ফেসিলিটি আছে, কোম্পানি দিয়েছে এদেরকে, পেমেন্ট খুবই কম এই কোম্পানিতে, তো সেই জন্য এর উপর আমি ভিডিও বানাই না। এই যে এই কোম্পানিটি, এটি মেডিসিন কোম্পানি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম গায়ে 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 লেগে আছে অনেক কোম্পানি। এই যে এইদিকেও রুম আছে, এখানে সেখানে সব রুম আছে, এগুলো সব ভাড়া পাওয়া যায়। তো বন্ধুরা, চলে এসেছি, এই যে মিন্ডা কোম্পানি, এটা আগে ছিল, আমার ভিডিওতে দেওয়া আছে দেখবে, এই যে এটা মিন্ডা কোম্পানি, এখন টিজিএসএন কোম্পানিকে সেল করে দিয়েছে সেই কোম্পানি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা আলাদা কোম্পানি হয়ে গিয়েছে, এখন মেন মিন্ডা কোম্পানি এখন আরোলিতে শিফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদের আর একটা আমি ভিডিও ছেড়েছি, দেখো বেকম কোম্পানি, কার্ল বেকম,
লুব্রিকান্ট কোম্পানির, তো সেই কোম্পানিরও ভিডিও আমার দেওয়া আছে, আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো সেই কোম্পানিটি তোমাদেরকে দেখাচ্ছি এখানে, এই বেকম কোম্পানির পরে, সরি মিন্ডা কোম্পানির পরে, এই যে কাল বেকম কোম্পানি, ওই যে লোগো নিচে দেখতে পাচ্ছ, দেখেছ যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, আমার চেনা, সেই জন্য হাই করছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাল বেকম। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে বেকম লোগোটি আছে পিছনে। তো এরকম অনেক কোম্পানি এখানে আছে, আমি তোমাদের বলেছিলাম, অনেকে কমেন্ট করেছে যে আমি মিথ্যা বলছি বা ফ্রড করে ভিডিও বানাচ্ছি, সেরকম কিছু না। আমি এই এরিয়াতেই আছি, আমি সমস্তটা জানি, সেই জন্য ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, কোনোটা ফ্রড না, যতটা পারবো চেষ্টা করে যাবো এরকম ভিডিও দেওয়ার জন্য তোমাদের জন্য। তো আজকে এরিয়াটার ভিডিও আমি দিয়ে দিলাম। আর রুম রেন্ট আবার বলছি, ফ্যামিলি রুম রেন্টের জন্য কমসে কম 4-5 হাজার টাকায় ভালো রুম রেন্ট পাওয়া যাবে। আর যদি একটু কম রেন্টে নিতে চাও, মোটামুটি তোমার অ্যাডভেস্টার হবে, তো সেখানে 2,000-2,500 টাকা পাওয়া যাবে। অ্যাডভান্সও কমসে কম 4-5 হাজার টাকা কি 7,000 টাকা দিতে হবে। কিন্তু ব্যাচেলারদের জন্য খুবই সুবিধা, তো সেখানে তোমাদের কমসে কম 4-5 হাজার টাকাতেও পাওয়া যাবে, 3,000 টাকাতেও পাওয়া যাবে, যেমন তোমরা অ্যাডজাস্ট করতে পারবে সেরকমভাবে এখানে চলবে। খুবই ভালো এরিয়াটাও, খুব সুন্দর, খারাপ না, মানুষজন এখানে খুবই ভালো, সব কিছুই ফেসিলিটি এখানে আছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, ওকে বাই, টাটা।